বুঝি সারা রাত এখানেই ছিলিস? আমাকে পাহারা দিচ্ছিলিস বুঝি? তুমি কেন আমাকে তাড়িয়ে দিতে চাও? আর যদি আমাকেও তাড়িয়ে দিতে চাও তাহলে দাদাদেরকেও তাড়িয়ে দিতে হবে। তানি, সকালে নয়, আজ রাতেই তোকে বাড়ি থেকে দূর করে দেবো। আজ রাত্রির টুকু, কাল সূর্য ওঠার আগে ওই জন্য বাড়ি ছেড়ে যাবার জন্য তৈরি থাকে। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? মা শিখিরে এসো। জানো বুড়িমা, ডাক্তার বাবু বলেছে বাবার খুব কঠিন অসুখ হয়েছে, আর হাসপাতালে ভর্তি করতে হবে। আর এটাও বলেছি বাবার হাত আর কোনোদিনও ঠিক হবে না। ওষুধ তো তোর জানা? ওষুধ ওষুধই তো তুই রোগ দিয়েছিস, তুই মুক্তি দিবি, তুই মুক্তি দে মা। তোর হাতেই তো রোগের উপশম আছে, তোর হাতেই তো রোগের উপশম। তানি পালাবে কি করে? যে পালাতে সাহায্য করেছে সে নিশ্চয়ই আমাদের বোকা বানানোর জন্য তালাটা বন্ধ করে রেখেছে। দরজাটা খুলে দেখ না। তুই নিশ্চয়ই ফেসে যাবি। হবে গুরু, খুব শীঘ্রই তুমি প্রধান হবে। পুরোটার কি খবর আছে রে? মনে হয় ভালো নেই, বড় বড় ডাক্তার আসা যাওয়া করছে, হাতটা মনে হয় কোনোদিনই ভালো হবে না। জগন মন্ডলী দুটো হাত বেকার করে দেবে গুরু, কি করে? আসলি হাত কি আছে মনোজ? মনোজ সবার আগে ওই হাতটা কেটে দিতে হবে। এবারে অন্য খেলা খেলব। কি খেলা গুরু?